ফাওয়াদনি, অতএব ফাওয়াদনি মানে ফাওয়াহিদনি, একমাত্র আমার তাওহিদকে মেনে নিন, আমার একত্ব ঘোষণা করুন প্রথম কথা। ও আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। আগে তাওহিদকে মেনে নিতে হবে, তারপরে সালাত। সালাত পড়ে লাভ নাই, তাওহিদ না থাকে, তাওহিদ নাই, বিশুদ্ধ হবে সালাত আদায় করছেন। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন আহলে হাদিসদের সংখ্যা অনেক, সালাফে আকিদার সংখ্যা লোকের সংখ্যা এখন অনেক আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের মধ্যে কি ঘুষখোর নাই, সুদখোর নাই, হারামখোর নাই? তারা তো শুদ্ধভাবেই সালাত পড়ে, কিন্তু কবুল হয় কি না? শুদ্ধভাবে সালাত পড়লে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে তাওহীদ না থাকবে, ও শিরক আকবারের সাথে জড়িত, তাওহীদ তার মধ্যে নাই, এই জন্য কবুল হচ্ছে না। নানান ধরনের শিরিকের সাথে জড়িত, এই জন্য কবুল হচ্ছে না। 1397 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য মূর্খ মানুষটাকে প্রথম বলেছিলেন, গিয়েই বলছেন, দুল্লানি আল আমালি নিজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন আমলের কথা বলুন আমল করে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বললেন তাআবুদুল্লাহ, তাআবুদুল্লাহ মানে তাওহীদুল্লাহ, তুমি আল্লাহর একত্ব ঘোষণা করবে। তারপরে বললেন লা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে শরীক করবে। দ্বিতীয় নম্বরে বলছেন অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। তাহলে আগে তাওহীদ, তারপরে সালাত। তাওহীদ যদি না থাকে তাহলে বিশুদ্ধভাবে সালাত পড়েও কোনো লাভ নেই। তাহলে আগে তাওহীদ শিখুন, শর্ত এটা। আর এই দৃষ্টিকোণ থেকে অধিকাংশ মানুষ এখন মুনাফিক হয়ে গেছে, মুসল্লিরা বিশেষ করে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার প্রথম অংশই হলো তাওহীদ, ও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদে রুবুবিয়্যাহ, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদে আসমা ওয়া সিফাত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তাওহীদে উলুহিয়্যাহ, ইয়্যাকা না'বুদ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু অর্থ করছেন ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, কেন? ও তাওহীদের স্বীকৃতি দেয়নি তাই সালাত হয়নি। সূরা ফাতিহা পড়া যে ফরজ, প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে ইমামের উপরে, মুক্তাদির উপরে, সফরে, মকিম অবস্থায়, জেহরি সালাতে, সেহরি সালাতে, সর্ব অবস্থায় সূরা ফাতিহা পাঠ করা ফরজ। কেন? কারণ হলো সূরা ফাতিহার শুরুতে তাওহীদের কথা এসেছে, তুমি তাওহীদকে স্বীকৃতি দেওনি তোমার সালাত হয়নি। 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই জন্য বলে দিলাম আগে আগে তাওহীদের স্বীকৃতি দিতে হবে, তাওহীদকে বুঝতে হবে, তাওহীদকে মেনে নিতে হবে, তারপরে আপনি সালাত পড়লে কবুল হবে। এক, দুই নম্বর, সালাত তাওহীদ ঠিক আছে, কিন্তু দ্বিতীয় শর্ত, সালাত পড়তে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, যেভাবে তিনি পড়েছেন ওইভাবে পড়লে কবুল হবে, না হলে কবুল হবে না। এই বিষয়টা আমার আলোচনা। দুই নম্বর, তিন নম্বরটা হলো যে সালাত পড়ে কিন্তু ও অলস মুসল্লি, টাইম মোতাবেক পড়ে না। অনেক মুসল্লি আছে কিন্তু এতই অলসের অলস, ঠিক টাইমে পড়ে না, আর এটাকে কিছু মনেই করি না। কখন ওয়াক্ত হলো আর কখন ওয়াক্ত গেল এটা ওর মাথাতেই নাই, মানে ওয়াইলুল লিল মুসাল্লিন,
আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে কি অমনোযোগী, উদাসীন। আজান কখন হচ্ছে, ওয়াক্ত কখন হচ্ছে, জামাত কখন হচ্ছে, একামত কখন হচ্ছে, ওর কোনো চিন্তা নেই। অধিকাংশ মানুষই গাফেল। একটা হাদিস খুব ভয় দেখায়, আবু দাউদের মুসলিমে আসছে হাদিসটি, 1010 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লাইসালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সফফিল আউয়াল, এক শ্রেণীর মানুষ সর্বদা প্রথম কাতার থেকে বিরত থাকে, প্রথম কাতারে উপস্থিত হয় না, শেষ কাতারে উপস্থিত হয়। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ এদেরকে অবশেষে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেউ যদি ইচ্ছা করে সালাত এইভাবে সালাত থেকে দূরে থাকে, ইচ্ছা করে জামাতে প্রথম কাতারে হাজির হয় না, প্রস্তুতি নাই তার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কথা এত কঠিন, কথা বললেই আশ্চর্য হই যে এই হাদিস টাল রাসূল বললেন কেন। সে তো মুসল্লি, সে সালাত আদায় করে, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, ওর শুধু একটু অপরাধ হলো শেষ কাতারে সামিল হয়, এই জন্য আল্লাহ তাকে কোথায় দেবেন, জাহান্নামে দেবেন। হাদিসটার ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হলো এই যে এই মুসল্লি সালাতের প্রতি মনোযোগী নয়। আপনি একটু মনে করে দেখেন, আপনার মসজিদে কিছু কিছু লোক আছে, ও প্রথম কাতার কোনোদিনই পায় না। দেখেন আপনার মনে হচ্ছে এখন প্রথম কাতার কোনোদিনই পায় না, আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে আমি প্রথম কাতারে সালাত আদায় করব। যদি এরপরে দ্বিতীয় কাতারে হয়ে যায়, তৃতীয় কাতারে, শেষ কাতারে হয়ে যায়, কোনো আপত্তি নাই। কিন্তু তাই বলে কি সারা বছরই আপনি শেষ কাতারে সালাত পড়বেন? তাহলে কি মুসল্লির লক্ষণ এটা? আপনার ভেতরে আগ্রহ আছে আর রাখেন বেনামাজির কথা, নামাজ পড়লে যে তার যদি এই অবস্থা হয়, তো বেনামাজি মুসলিম কি অমুসলিম এই ইখতিলাফ করার দরকার আছে? ও তো সরাসরি এমনি জাহান্নামী, ও সরাসরি কাফের। বেনামাজি যে কাফের এতে কোনো সন্দেহ নাই, ও মুসলিম না। এখনো উলামা একরামের ফতোয়া হলো, যদি এই বেনামাজি, যদিও তিন ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সবকেনে সালাত পড়ে না, এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের, ওর বাপও যদি আলেম হয় তবুও কাফের, ওর বাপ যদি কাবা ঘরের ইমাম হয় তবুও কাফের। সুযোগ নাই ওকে কুফুরি ফতোয়া থেকে বিরত রাখার কোনো সুযোগ নাই। ও মারা গেলে আলেমদের ফতোয়া, কবরস্থানে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, এক নম্বর। ওকে গোসল করানো যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওকে মাটি দিতে হবে, একবারে জঙ্গলে গরু পুঁতার মতো করে পুঁতে আসতে হবে। তো ওকে নিয়ে আমার ভাবনা নাই, ও নসিহত মানে না, ও ভাবেও না। মুসলিম যারা সালাত সব কেনে স্বেচ্ছাই পড়ে না, তারা কাফের, তাদের পরিণাম এই। তাদের ব্যাপারে অত ভাবার দরকার নেই। তিন নম্বরটা যেটা বলবো, চার নম্বরটা যেটা বলবো, সেটা হলো সালাত পড়ে কিন্তু হারাম খোর, ওর পোশাকটা হারাম, ওর খাদ্য হারাম, ওর বাড়িটা হারাম। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে, ব্যাংক থেকে লোন নিয়ে দোকান করেছে, যাবতীয় কারবার চালাচ্ছে সুদ দ্বারা। ওকে যদি কিয়ামত পর্যন্ত বয়স দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, ওর সালাত কবুল হবে, একবারে সোজা কথা। আমার সংক্ষিপ্ত আলোচনা দ্বিতীয় বিষয়টা, সেটা হলো সালাত পড়ি কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পড়ি না। অধিকাংশ মানুষই
গাফেল, দেখি না, চিন্তাও করি না যে সালাতটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হচ্ছে কিনা।